নমস্কার, আপনারা দেখছেন নদিয়া নিউজ 24, আমি রাজদীপ। রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের চরজিজিয়া বেজপাড়া মাঠ এলাকায়। অভিযোগ, ওই এলাকার বিজেপি কর্মী বাপ্পা দাসের বাড়িতে শনিবার ভোর রাতে একদল দুষ্কৃতী হঠাৎই চড়া হয়। এরপর বাপ্পা দাসের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে। বিজেপি কর্মী বাপ্পা দাস ঘর থেকে বের হতেই চম্পট দেয় দুষ্কৃতীরা, বিজেপি না করার হুমকিও দেওয়া হয় তাকে। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মী বাপ্পা দাস। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। দেখুন, আমি সকালবেলাতেই খবর পেয়েছি, ওটা হচ্ছে আমাদের 16 নম্বর ওয়ার্ড, 222 নম্বর বুথ। আমাদের বুথের একটা কার্যকর্তা আছে, বাপ্পা দাস তার নাম। ও নির্বাচনে এখানে সব কর্মী কার্যকর্তাদের নিয়ে ওই এলাকাতে খেটেছে এবং ভারতীয় জনতা পার্টির হয়ে ভোট করিয়েছে। এখানে ভারতীয় জনতা পার্টি শান্তিপুরে জয়লাভ করেছে, আর এতেই তৃণমূল কংগ্রেসের চক্ষুশীলের সামনাসামনি পড়তে হচ্ছে। কালকে রাত্রিবেলা বিভিন্ন সময় আমাকে আগে থেকে অভিযোগ জানিয়েছিল যে তাদের পরে হুমকি আসছে, কোনো সময় বলছে মেরে দেবো, কোনো সময় বলছে তোকে বাড়িঘর তৃণমূল কংগ্রেসের চলে আয়, হুমকি আসছে একের পর এক। আর গতকাল রাত্রেবেলায় গিয়ে সেখানে বোমাবাজি করেছে বাড়ির সামনে এবং বলেছে ঘর থেকে বেরিয়ে আয়, ভুজালি ন্যাপলা দা নিয়ে আর্মস নিয়ে গিয়ে একটা সন্ত্রাস কায়েম করার তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীদের ভয় পাওয়ানোর একটা চেষ্টা করছে। আমরা শান্তিপুর টাউন অ্যান্ড বিজেপির পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাই, তার সাথে সাথে প্রশাসনের কাছে আমরা দাবি করব। শুধু নতুন কোনো দাবি নয়, নির্বাচনের দিন থেকে শুরু করে এই নির্বাচন হয়ে যাওয়ার পর পর্যন্ত আমাদের বহুত কার্যকর্তা কর্মীবৃন্দকে তৃণমূল কংগ্রেসের এই সন্ত্রাস বাহিনী প্রতিনিয়ত হামলা চালাচ্ছে, বোমা গুলি, কোনো সময় দেখছি আমরা যে মাথা ফাটিয়ে দিচ্ছে আমাদের কর্মীদের, কোনো সময় বোম মারছে, কোনো সময় আর্মস নিয়ে ভয় দেখাচ্ছে। তাই পুলিশ প্রশাসনকে বলবো নিরপেক্ষে তদন্ত করে যারা দোষী আছে তাদের গ্রেপ্তার করুক, আর যদি গ্রেপ্তার এখনো পর্যন্ত না হয় আগামী দিনে কিন্তু শান্তিপুরে পুরো স্তব্ধ করে দেবে ভারতীয় জনতা। এই ঘটনার সাথে কারা যুক্ত আপনি কি বলবেন? এখানে পুরোপুরি তৃণমূল কংগ্রেসের যুক্ত, তৃণমূল কংগ্রেসের যে নেতা আছে, ওখানে ক্রিমিনাল বাহিনী আছে, তারা এই সন্ত্রাস চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের নেতৃত্বে। অভিযোগ হয়েছে শান্তিপুর থানায়? হ্যাঁ, অভিযোগ করা হয়েছে আমাদের, পুলিশ প্রশাসন ওখানে পুলিশের গাড়িও পাঠিয়েছে এবং তারপরে বলেছে যে আমরা তদন্ত করে দেখছি কারা এই নোংরা নক্ষাজনক কাজ করেছে, তারপরে আমরা দেখবো যে কী হবে। বিষয়টা আপনাকে আমি বলি যে সারা শান্তিপুর শুধু নয়, সারা পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলার অবনতির অজুহাতে বিজেপি অত্যন্ত চক্রান্ত করে এবং নিজেরা নিজেদের মধ্যে এই ধরনের গেম প্ল্যান তৈরি করে তারা তৃণমূলের বিরুদ্ধে তীর ছুটছে। এবং এটা শান্তিপুর শুধু নয়, সারা পশ্চিমবাংলার তৃণমূলের কর্মীরা এখন ব্যস্ত এই মহামারীতে কীভাবে মানুষকে বাঁচানো যায়। আপনি দেখছেন প্রতিনিয়ত আমরা যারা তৃণমূল কংগ্রেস দল করি, আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে যে সারা পশ্চিমবাংলার সাথে সাথে শান্তিপুরের মানুষকে বাঁচানো, তাদের পাশে থাকা এবং তাদের পাশে থেকে এই মহামারী থেকে কীভাবে আমরা জয় করতে পারি সেই চেষ্টা করা। আর বিজেপি অত্যন্ত সুকৌশলে শান্তিপুরে এই বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ধরনের, গতকালকেও একটি ঘটনা ঘটেছে আপনারা জানেন, যে হিন্দু মুসলমানের একটা অশান্তি গণ্ডগোল বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। এর আগেও এটা শান্তিপুরে ঘটেছে কিন্তু, এবং আমি আপনাকে বলে রাখছি আরও এটা বাড়বে, কারণ বিজেপির এই গেম প্ল্যান আমরা ধরে ফেলেছি। তারা নিজেরা নিজেদের বাড়িতে বোমা মারবে, নিজেরা নিজেরা এই ধরনের ঘটনা ঘটাবে, করে শান্তিপুরে একটা অরাজকতা, একটা বিশৃঙ্খলা, একটা অপপ্রচার তৈরি